بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته এটা হচ্ছে সেই জাবালে নূর, এটা মক্কার কাছে অবস্থিত। এখানে সেই পাহাড় যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছিল, যাকে আমরা এক কথায় চিনি জাবালে নূর। এখানে প্রথম কোরআন নাযিল হয়েছিল ইকরা রব্বিকা আল্লাযী খালাক। দেখিয়ে এটা সেই অনেক অনেক হাজি, এখানে অনেক কিছু, তারপর 3300 কত সম্ভবত, সঠিক আমার মনে নেই। এটা নিচের দিকটা, ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন, একদম দিয়ে সেলাইয়ের মতো লাগছে। এখানে ছায়ার জন্য কিছুটা বন্দোবস্ত করা হয়েছে। এখানে আংটি ফাংটি তসবিদানা এসব বিক্রি হচ্ছে, পানির জন্য ব্যবস্থা করা হচ্ছে হয়েছে এখানে। অবশ্য কিনে এই হচ্ছে দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট, একদম এখানে সবাই বিশ্রাম নিচ্ছে এখন। প্রচন্ড গরম থাকে এই টাইমটাই, এখন সকাল 1:30 নাগাদ হবে। এখানে প্রচুর গরম, হাইয়া আলাস সালাম।
এতক্ষণ মক্কার আজান শুনলেন, এটা হচ্ছে সেই বিলাল রাজিয়াল্লাহ আনহুর বাড়ি যেখানে ছিল, সেখানে এখন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নামকরণ করা হয়েছে বিলাল মসজিদ। এই মসজিদে প্রত্যেকটা হাজিরাই আসে এবং একটু রেস্ট নেয়। অনেক ক্লান্তর পরে অনেক হাজি এখানে বিশ্রাম নিচ্ছে। এই দেখেন সেই গম্বুজ, একদম চারিদিকটা কাচের দিয়ে তৈরি, সব স্বর্ণ পালিশ করা আছে। এই যে রাউন্ডটা, এগুলো স্বর্ণ পালিশ। এটি বাইরের দিক জানালা, এটা দেখেন, এটা বাইরের দিক। এই ডাইন দিক দিয়ে যে একটু অজুখানা আছে এবং এখানে মেয়েদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে। নিচে শপিং মল আছে, দোতলা এটা গ্রাউন্ড। তারপরে এটা হচ্ছে সেই প্রথম মসজিদ মদিনার বুকে, মসজিদ কুবা। এই মসজিদে দুরাকাত নফল নামাজ পড়লে পারে, একটি উমরা হজের নেকি আল্লাহ তাআলা দান করেন। জানি না আল্লাহ তাআলা এই নেকি কতটা দিয়ে থাকেন, সঠিক জানেন আল্লাহ তাআলাই। এই যে অনেক মানুষ নফল নামাজ পড়ছে দুই রাকাত, এগুলো জুদ রাখার জন্য এই করা আছে বক্স। এটা বাইরের পথ, এটা বাইরের রাস্তা। এখানে আমাদের জুতো আছে, আমার জুতোটা নিলাম। এই উপদিকটা, আকাশটা এত সুন্দর লাগছে, দেখেন একটু লক্ষ্য করেন, এত সুন্দর। এটা বাইর, বাইরের দিকে চলে আসছি, মসজিদ কোবা থেকে বেরিয়ে আসছি। এখন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা জায়গায় জিয়ারতের জন্য গাড়ি ভাড়া করা হয়েছে। মদিনা, মদিনা শহরটা ঘুরে দাঁড়াবে মসজিদ কোবার বাইরে মাত্র 10 রিয়াল। এই যে বাইরে থেকে দেখুন মসজিদ কোবা, এত সুন্দর দৃশ্য। এই যে কি সুন্দর গাছ, ঘাস। এখানে দেখেন দুটো বাচ্চা, সম্ভবত এরা বিক্রি করছে হয়তো, সুন্দর বাচ্চা। এখানে একটা বোর্ড লাগানো আছে 2-3 জায়গায়, এখানে বাসের একটা ই, এখানে নাম, এখানে পুরো মদিনার ম্যাপটা দেওয়া আছে। এখানে যাদের একটু সমস্যা হবে, চিনতে না পারবে, তারা এটা দেখে নেবে। এটা হচ্ছে সেই মসজিদ কুবা। সুন্দর ঘাস বেরিয়েছে এবং পানি দিয়ে থাকে এতে সব সময়। রোডের দুই দিকেই ম্যাপ আগানো আছে, দেখতে পাচ্ছেন। এটা মক্কা ঈদের দিন, মানে মাগরিবের পর থেকে তো ঈদের ইয়ে হয়ে যায়। এর সাথে অ্যানাউন্স করে দিল উপরে যে লাইটটা, যে ফোয়ারা লাইটের ওদিকে চলে গেছে। এটা ইয়ে হলে পরে আপনার চাঁদ দেখা দিলেই এরকমভাবে লাইটিংটা জাজে দেওয়া হয়। আর
সবসময় তকবীর পড়া হয় এখানে। সুন্দর দৃশ্য, কাছ থেকে অনেক সুন্দর, ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।